দক্ষ কারিগর, পুঁজি ও বিদ্যুৎ সমস্যায় ধুঁকছে পাবনার সম্ভাবনাময় ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্প। কর্মদক্ষ কারিগর ও পর্যাপ্ত পুঁজি না পাওয়া গেলে এই শিল্পকে টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে বলছেন কারখানা মালিকরা। আমাদের ওয়ার্কশপে তো দক্ষ মিস্ত্রি আর তৈরি করতে পারতেছি না। এখন বর্তমান সরকার যদি আমাদের সহযোগিতা করতো, দক্ষ মিস্ত্রির জন্য কোনো ট্রেনিং প্রাপ্ত করতো, কোনো বড় বড় প্রতিষ্ঠানে তো যদি বেকারের লোক দিয়ে যদি ট্রেনিং দিত, তাতে আমাদের খুবই উপলব্ধি করতাম আমরা। আমাদের দক্ষ মিস্ত্রির জন্য আমাদের কোম্পানি আর চলতেছে না। আমাদের এই খাতে মানে দেশের অর্ধশিক্ষিত যুবকেরা বা তরুণেরা যদি আর একটু কর্মদক্ষ হইতো, তাহলে হয়তো এই খাতে একটা দারুণ একটা সম্ভাবনাময় একটা কাজের সম্ভাবনা হইতো। সরকারি ব্যাংকে গেলে তো জমির কাগজ, আমাদের তো জমি টমি নেই, জমি জমা নেই, এই লোনগুলো পাচ্ছি না। এমনি বেসরকারি যে ব্যাংকগুলো আছে দিচ্ছে, শোনাচ্ছে ধরেন যে 7% দেবো, যখন লোনটা সাকসেস হয়ে যাচ্ছে আর কাগজ আসতেছে দেখাচ্ছে 12% পার। তবে বেকার যুবকদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের রীতিমতো বিপ্লব ঘটেছে। সারা দেশে যেসব জেলায় এর ব্যাপক বিস্তৃতি ঘটেছে তার মধ্যে পাবনা অন্যতম। পাবনা বেসিক শিল্প নগরীর মধ্যে লাইটিং শিল্প, বিশেষ করে কৃষি প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি তারা উৎপাদন করে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা সরবরাহ করে থাকে। এখানে একটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে আমরা বিভিন্ন ট্রেডে আমরা উদ্যোক্তা তৈরি করে থাকি এবং স্বল্পমেয়াদি এবং মধ্যমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তুলি। পাবনা শহরতলি ও বিভিন্ন উপজেলায় অন্তত 300+ ক্ষুদ্র মেশিনারিজ শিল্প গড়ে উঠেছে। কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে এসব শিল্প। খোঁজ নিয়ে জানা যায়, পাবনা বিসিক এলাকায় 3টি আর পৌর সদরের মধ্যে 100+ ক্ষুদ্র ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। এসব শিল্প প্রতিষ্ঠানে উৎপাদিত যন্ত্রপাতি পাবনার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানগুলো দক্ষ কারিগরের অভাবে ধুঁকছে। দক্ষ কারিগর তৈরি না হওয়ার নানা কারণ উল্লেখ করেছেন শিল্প মালিকরা।